নমস্কার বন্ধুরা, আজকাল একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, সেটা ছানার সন্দেশ। কী করে আপনারা বাড়িতে খুব সহজে এটা তৈরি করে ফেলতে পারবেন সেটাই এখানে বলেছি। এর প্রধান উপকরণ হচ্ছে ছানা, তার সঙ্গে নিয়েছি কিছু ভাজা গরম মশলা, একটু পেস্তা আর কনডেন্সড মিল্ক, যেটা অলরেডি আমি ভিডিও পোস্ট করেছি, তার লিঙ্কটা আমি দিয়ে দেবো। আর কনডেন্সড মিল্কটা বাড়িতে তৈরি করা হয়েছিল। আচ্ছা, প্রথমে এটা কড়া নিয়েছি, কড়াটা চাপিয়েছি ওভেনে, চাপিয়ে আমি ছানাটা সেখানে দিয়ে দিলাম। মোটামুটি আমার এখানে 500 গ্রাম মতো ছানা রয়েছে, তো এখন সেটা দিচ্ছি কড়াইয়ের মধ্যে। এবারে ওভেনটা অন করে আমি সেখানে 3 চামচ মতো ঘি সেখানে দিচ্ছি। ঘিটা জমে গেছিল একটুখানি, সেজন্য একটু সময় লাগছে। এটা পরিমাণ মতো দিতে হবে, আমি এখানে 3 চামচ দিয়েছি। মোটামুটি আমার 500 গ্রাম ছানা যেহেতু রয়েছে এখানে, এবার আমি আস্তে আস্তে ভালো করে মিক্স করছি এটা খুন্তির সাহায্যে। ভালো করে মিক্স করতে হবে যাতে পুরো ঘিটা ছানার মধ্যে সুন্দরভাবে লেগে থাকে এবং তার স্মেলটা যেন ঠিকঠাক থাকে। আমি এখানে কিছু ভাজা মশলা, যেটা আগে থেকে গুঁড়ো করা ছিল আমার কাছে, ওটা আমি এখানে অ্যাড করেছি। অ্যাড করে আমি একইভাবে ভালো করে মিক্স করছি। এবার আর একটা প্রধান উপকরণ, সেটা হচ্ছে কনডেন্সড মিল্ক, সেটা অবশ্যই লাগবে ছানা সন্দেশ করতে গেলে। এটা আমি বাড়িতেই তৈরি করেছি কনডেন্সড মিল্কটা, এবং সেই কনডেন্সড মিল্ক কীভাবে তৈরি করবেন খুব সহজেই তারও ভিডিও আমার চ্যানেলে পোস্ট করা রয়েছে, আমি ডিসক্রিপশন বক্সে তার লিঙ্কটা দিয়ে দেবো, যদি আপনারা মনে করেন সেটা দেখে নিতে পারেন। খুব সুন্দরভাবে করা যেতে পারে এবং সেটা দীর্ঘদিন, প্রায় 2 থেকে 3 সপ্তাহ আপনি সেটা স্টোর করে রেখে দিতে পারেন। আমি আমার এই ছানার সঙ্গে 4 চামচ মতো কনডেন্সড মিল্ক মিক্স করেছি, এবং বাড়িতে করলে কী হবে, খাবারটা খুব হেলদি হবে, কোনো বাইরের কোনো ইনগ্রিডিয়েন্টস এখানে থাকছে না। এবার ভালো করে আমরা মিক্স করছি ছানার সঙ্গে কনডেন্সড মিল্কটা, আমরা ভালো করে এবারে মিক্স করছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম মতো করা আছে, এবার আমাকে সেটাকে কন্টিনিউয়াসলি আমাকে মিক্স করতে হবে, যাতে নিচের দিকে না লেগে যায় সেটাও আমাকে খেয়াল রাখতে হবে। তাই কন্টিনিউয়াস আমাকে এটা নাড়াচাড়া করতে হবে খুন্তি দিয়ে, ঠিক আমি সেইভাবেই করছি। এবং আস্তে আস্তে জলটা শুকিয়ে যাবে, দেখুন ছানাটা অনেকটা শুকিয়ে এসছে, অনেকক্ষণ নাড়তে নাড়তেই দেখুন একটা কালারটাও চেঞ্জ হয়েছে, হালকা একটা ইয়েলো ভাব সেখানে দেখা যাচ্ছে, এবং ছানাটা একটুখানি ছেড়ে ছেড়ে গেছে, মানে কনডেন্সড মিল্কের মধ্যে যে সুগারটা রয়েছে তার সঙ্গে খুব সুন্দরভাবে মিশছে ছানাটা। আপনাকে এইভাবে কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করতে হবে, আবার দেখবেন একটা খুব সুন্দর একটা স্মেল সেখান থেকে আসছে পাবেন আপনারা। দেখুন আমার অলমোস্ট হয়ে গেছে, আমার যে জলটা ছাড়ছিল সে জলটা শুকিয়ে গেছে অনেকটাই, বেশি খুব বেশি ড্রাই করব না, খুব বেশি ড্রাই করলে আপনাদের সন্দেশটা পাকাতে কিংবা সেই সাইজ করে কাটতে সমস্যা হবে, একটুখানি আঠালো ভাব থাকতে হবে, তবে জিনিসটা আরো সুন্দর খেতে লাগবে। দেখুন আমার পুরো কমপ্লিট হয়ে গেছে, আমি ওভেন অলরেডি অফ করে দিয়েছি, এবার জাস্ট ভালো করে একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছি। এবার একটা পাত্রে আমি ঠিকঠাক করে সাইজ করে রাখছি, কারণ আপনাকে সেটা একটু জমাতে হবে, এখন জিনিসটা তো ছেড়ে ছেড়ে অবস্থায় রয়েছে,
আপনাকে সেটা ঠিক করে টাইট করে একটা জায়গায় রাখতে হবে, তবে সেটা আস্তে আস্তে শক্ত হবে এবং পরে আপনাকে কাটতেও সুবিধা হবে। সেটাই করছি, ওখান থেকে একটা পাত্রে শিফট করছি। আমার অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। যদি আপনারা ভালো লাগে থাকে আমাদের এই ভিডিওটা, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। দেখুন, আমি একটা সুন্দর করে একটা ফরম্যাট করে নিয়েছি, জিনিসটা আস্তে আস্তে চেপে 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 একটা সাইডে আমি বসিয়ে নিয়েছি, এবার একটু ওয়েট করবো। দেখুন, আমার রেডি হয়ে গেছে। একটু শুকিয়ে যাওয়ার পরই আমি জিনিসটা পিস পিস করে কেটে নিয়েছি এবং পেস্তা দিয়ে গার্নিশ করে নিয়েছি। এইভাবে খুব সহজেই তৈরি করে ফেলতে পারবেন ছানার সন্দেশ। থ্যাংক ইউ।